নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। ডাল আপনারা তো অনেক রকমভাবেই রান্না করে খান, গ্রাম অঞ্চলে কিন্তু বেশিরভাগই ডাল সবজি দিয়ে রান্না করে, আর সেটা কিন্তু মাঝে মধ্যে খেতে ভালোই লাগে। আজকে আমি সেই গ্রামের পদ্ধতিতে রান্না করেছি কচু দিয়ে কলাইয়ের ডাল। রেসিপিটা দেখুন, ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন, আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। আসুন শুরু করছি। এখানে আমি এক বাটি কাঁচা কলার ডাল নিয়েছি, মানে এটা ভাজা না, আর নিয়েছি কচু। এটাকে অনেকে জল কচু বা শোলা কচু বলে। গ্রামের দিকে এই কলার ডালটা কিন্তু দোকানে ভাজাই পাওয়া যায়, আবার অনেকে বাড়িতেও এটাকে বালি দিয়ে ভেজে নেয়। তো যেহেতু এই কলার ডালটা কাঁচা, সেহেতু আমি খালি খোলাতে এটাকে একটু ভেজে নিচ্ছি। ডালটা ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর দেখো মাঝে মধ্যে একটা দুটো ডাল একটু লাল হয়ে গেছে। এই অবস্থাতে আমি ডালটাকে নামিয়ে রাখব। ডালটাকে ভেজে আমি প্লেটে নামিয়ে নিয়েছি, আর কচুগুলোকে এরকমভাবে পিস করে এটা নুন জলের মধ্যে রেখে দিয়েছি। এতে কি হয়, কচুর থেকে সাদা কষ্টটা বেরিয়ে যায় আর গলা চুলকানোরও চান্স থাকে না। ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে কুকারে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়, আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, আর পাঁচটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কচু। এটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে। এখন সিটি লাগিয়ে একটা সিটি পর্যন্ত ওয়েট করব। কুকারের ভাপ বেরিয়ে গেছে, এখন কচুগুলোকে তুলে নিচ্ছি। গ্রামের দিকে কিন্তু এটা খোলাভাবেই সেদ্ধ করে, কাঠকলার উনুনে তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যায়। যেহেতু গ্যাসে এটাকে রান্না করছি, তাই জাস্ট সেদ্ধ করার জন্যই কুকারে চাপিয়েছিলাম। কচুগুলো তুলে নেবার পরে ডালটা কিন্তু বেশ ঘন, তাই এর মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর ঢাকনা দিয়ে মিনিট চারেক ফুটিয়ে নেব। পরিমাণ মতো আরেকটু লবণ দিয়ে দিলাম, আর লঙ্কার খোসাগুলো তুলে ফেলে দিচ্ছি, যতটা ঝাল হওয়ার এর মধ্যে ঢুকে গেছে। আবারও ঢাকনা দিয়ে মিনিট দুই তিন ফুটিয়ে নেব। ঢাকনাটা তুলে নিয়ে এই হাতা দিয়ে ভালো করে ডালটাকে একটু ঘুটে দিচ্ছি, যাতে ঝোলের সঙ্গে ভালোভাবে একটু মিশে যায়। এখন সেদ্ধ করা কচুগুলো দিয়ে দিচ্ছি। কচুটা দিয়ে আবারও ঢাকনা চাপিয়ে আরও দু মিনিট সেদ্ধ হতে দিলাম। এই কলার ডাল এইভাবে রান্না হতে কিন্তু একটু বেশ সময় লাগে, আর এই ডালটা যতটা ফোটানো যায় ততটাই কিন্তু টেস্টি হয়। ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন কুকারটাকে নামিয়ে নিচ্ছি। ডালে এখন সম্বার দেব, তাই কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হওয়ার পরে একটা তেজপাতাকে এইভাবে ছিঁড়ে দিলাম, আর দিলাম তিনটে শুকনো লঙ্কা। দিয়ে দিলাম হাফ চামচ জিরে। জিরেটা ফোটার পরে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা। খুব মশলার প্রয়োজন হয় না, আদা জিরা বাটাতেই কিন্তু হয়ে যায়। তেলের মধ্যে আদাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখন কুকার ধরেই ডালটা ঢেলে দিলাম। ভালোভাবে হাতা দিয়ে নেড়ে এক মিনিট মতো খোলাভাবেই ফুটিয়ে নেব। কিছুক্ষণ পরে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ভাজা, এক চামচ গুঁড়ো মশলা, ভালো করে মিশিয়ে দিলাম। রেডি হয়ে গেছে কলাইয়ের ডাল। এই ডালটা আমার শ্বশুর বাড়িতে জায়গা খুব ভালো রান্না করে, আর ওনাদের খুব ফেভারিট ডাল, এমনকি আমারও খুব ভালো লাগে। তুলে নিচ্ছি একটা গামলাতে,
রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিজেরাও রান্না করে খাবেন। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য রেসিপি নিয়ে। বাই।